1963 সালে ফেনী সমুদ্র উপকূলীয় সোনাগাজীর এক প্রান্তে বক্তার মুশিতে স্থাপিত হয় উপজেলার প্রাণী সম্পদ অফিস ও হাসপাতাল। অন্য প্রান্তে বিশাল চরাঞ্চলের দূরত্ব 20 কিলোমিটারেরও বেশি। প্রাণী সম্পদ বিভাগের হিসেব মতে সোনাগাজী উপজেলায় গবাদি পশু ও হাঁস মুরগির সংখ্যা 10.5 লাখেরও বেশি। এর মধ্যে চরাঞ্চলেই শুধু মহিষ গরু ছাগলের সংখ্যা প্রায় 1.5 লাখ। দূরত্বের কারণে এসব প্রাণীর চিকিৎসা সহ সেবা নিতে পারছেন না চরবাসীরা। সরকারি সেবা বলতে হাতে গোনা দু একটা প্রশিক্ষণ। গরু মোষ আমাদের ভেড়া এগুলা অসুস্থ হইলে রোগে ডাক্তার আসার কারণে সময় লাগে, এই কারণে মারা যায়। ওষুধ লাগবে 5 টাকার, দিব যে 50 টাকার। এখন আমরা বাধ্য করতে খাওয়াইতে হয়। এখন হয়তো অনেক টাইমে গরু মারাও যায়, হয়তো চিকিৎসা ঠিক মতো না। আমরা হাসপাতাল চিনি না, আমরা হাসপাতাল কিভাবে বোঝাবো? আমাদের এখানে এখন একটা ওষুধ ডাক্তারখানার একটা প্রায় বেশি প্রয়োজন। দূরত্বের কারণে সেবাদানের সমস্যাটাও বেশি বলে জানালেন ফেনীর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চরাঞ্চলগুলি যেগুলো আছে দূরত্ব অনেক বেশি, অর্থাৎ 25 কিলো 30 কিলো দূরত্ব, এবং রাস্তাঘাটের অবস্থা ভালো না, এখানে সেবা দেওয়া খুব মুশকিল, আবার সেই মতো আমাদের জনবলও নাই। সোনাগাজী উপজেলা সদর দপ্তরের কাছেই প্রাণী সম্পদ বিভাগের 10.5 একর ভূমির পরিত্যক্ত মেষ খামারের একটি অংশে 2001 সালে চালু হয় হাঁস প্রজনন খামার, বাকিটা এখনও পরিত্যক্ত। সোনাগাজীবাসীর দাবি, উপজেলার মধ্যভাগের প্রাণী সম্পদ বিভাগের নিজস্ব এই মেষ খামার ও হাঁস প্রজনন কেন্দ্র এলাকায় তাদের একটি উপচিকিৎসা কেন্দ্র স্থাপন করা হলে সমানভাবে প্রাণী সম্পদের সেবা ভোগ করতে পারবে এখানকার প্রায় 3.5 লাখ মানুষ। বক্তের মুন্না, সমসংবাদ, ফেনী।